हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल सिंपली संगीता। गुड मॉर्निंग। आज के नतून एक ब्लॉग नहीं चले एलाम तोमादेर साथे। आजकेर ब्लॉगटा होते चले एकटु अन्यरकम, सेटा होच्छे आज आमरा जाच्छि दार्जिलिंग ए। तो अनेक दिन धरे प्लानिंग होच्छिलो दार्जिलिंग जाबो दार्जिलिंग जाबो। तो जेखाने जेखाने आमरा जाबो, कोथा कोथा जाच्छि, कोथा कोथा खावा दावा करछि एबं कारा जाच्छि आमादेर संगे सबटा शेयर करब। तो चलो, तो सबकिछु शुरु करबार आगे आजके सारा दिनटा तो देखाई। तो आज के सकाल सकाल ब्रेकफास्ट बनाबो, सेटा खाबो। खावार पोरे ओ काजे बेरिये पड़बे, काज थेके आसार पोरे ओ आबार रातेर जोन्नो आमी डिनार तैरि करबो। सेटा होच्छे जे ट्रेने करे जावार समय आमरा आर कि, तो सेटा खावा दावा करबो। आर सेटा कि बानाबो एबं आमादेर संगे जारा जाच्छे ताराओ किछुटा जिनिस बानाबे, माने दुजन मिले आमरा भाग करे निएछि के कोनटा बानाबे। एबारेर ब्लगटा हबे ट्रावेल ब्लग, कारण होच्छे कोथाय कोथाय जाच्छि ना जाच्छि सब किछु शेयार करबो। आर आमार खुचखाच गोटानो हये गेछे, माने प्याकिं हये गेछे, तो आरो किछु बाकि आछे सेगुलोओ करे नेबो। तार साथे साथे आजकेर दिनटाओ शेयार करबो। ताहले चलो, आज के ब्रेकफास्टे करेछि आमि ग्रीन टी, एग बॉयल आर होच्छे टोस्ट बटर दिए। तो एटाई आमरा ब्रेकफास्ट करे नेब। आमरा जेहेतु ट्रेने जाब, तो सेक्षेत्रे आमरा रात्रेर डिनारटा तैरि करब। तो आमि एखाने शुधु डिमेर एकटा रेसिपि करब। ओइदिके ओरा जारा आमादेर साथे जाच्छे ओरा फ्राइड राइस करबे। तो डिमेर रेसिपिटा आमि किभाबे करब एकटु देखिए। तो एखाने आछे डिम सेद्ध, पेंयाज, टमेटो आर होच्छे ক্যাপসিকাম। এবারে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি আদা আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আমি কিন্তু পেস্ট করিনি। আর আমার ডিমের রেসিপিটা একটু অন্যরকম হবে, এক চিলি টাইপের। তো ডিমের উপরে আমি একটু নুন ছড়িয়ে দিলাম, আর বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি আদা রসুনটা ছেড়ে দেবো ফার্স্টেই, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। আমি একদম সহজ পদ্ধতিতেই করছি, কারণ একদম বেশি ঝোল করব না এবং বেশি রিচ করব না, যেহেতু আমরা ট্রেনে যাব এবং রিচ খেলে অসুবিধা হতে পারে। তো তার জন্য আমি চটপট একটা ইজি একটা রেসিপি করে নিচ্ছি, আর তার সাথে তোমরাও শিখে যাচ্ছ। এবারে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু সামান্য নুন ছড়িয়ে দিলাম যাতে সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে আমি এখানে দেব সেজওয়ান সস। এটা কিন্তু বাড়িতে তৈরি করা, একদমই কিন্তু বাইরের নয়। এখানে দিচ্ছি হচ্ছে সেজওয়ান সসের মধ্যে সয়া সস আর ভিনিগার আর হচ্ছে টমেটো সস একদমই অল্প দিয়ে। এবারে ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি একটু জল দিচ্ছি। জল দেওয়ার পর এটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলো ছেড়ে দেবো। গ্রেভিটাকে গাঢ় করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার লাস্টে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আবার সেমি এগ চিলি। এবারে অল্প একটু জলে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার একটু আধটু বাকি আছে প্যাকিং করার জন্য, তো ওটা আমি করে নেব, দিয়ে আমি একটু রেস্ট নিয়ে নেব। লামাহাটা পড়বে, তো লামাহাটার থেকে শিটংটা ভালো বেশি, ওই জন্য দাম। জোরে বলো, হাই, আই এম ফাইন।
আমি রকি যে রকি দা আছে পায়ল আর এই যে আপনি তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর রওনা দিকে এগোচ্ছি আমরা তো দেখতে পাচ্ছ স্টেশন হলো কি তো চলো আর ওখানে উঠেই দেখাবো তো আমরা বসে পড়েছি ছবি তুলতে ব্যস্ত কেমন লাগছে বলো
খেলতে দাও ওকে সেটা এই যে অন্য গেম খেলতো আমরা এখন কিন্তু এই গেমটা কিরকম করে খেলতে হয় জানি না আমাদেরকে শেখাবে শেখাবে হচ্ছে রকিনা আর হচ্ছে পাইল আমাদেরকে শেখাবে তো তাই খেলবো এখন কত কালার আছে ব্লু গ্রিন রেড আরটা হচ্ছে ইয়েলো এই ফুললাম না প্রথমে আবার তিন চারটি কালার আছে ড্রপর মানে যে ফেললো তার অপরের চারটে টানবে আর যদি তার কাছে ড্রপর থাকে তাহলে এটা একটা কি খেলা আছে জানো আমি বলছি দুই ক্লাবসে দুই দিয়ে খেলা স্টার্ট করে না না সব তাসে যাও না ঠিক আছে আচ্ছা আমার কাজ হচ্ছে কাট কমানো কিন্তু এটা দিয়ে আমি আমি ধর তোমাকে এটা ফেললাম তুমি চারটে টানবে আমারও তো একটা ছিল পাঁচটা হয়ে গেল কাট এবার আমি তারপরে যদি আবারটা দিই তখন তারপরের জন না এটা এইবার তুমি দিই দাও তাহলে পরে যখন আটটা টানবে চার চার প্লাস আট মোট কটা আছে আবার যদি থাকে চারটে থাকবে আচ্ছা আবার যদি দিও থাকে তাহলে চার চার আর ওদের আবার তুই আবার ওই তো ফেলে দেয় যদি ফর ফর ও তো হচ্ছে না আমার না দুই তিন চার ঠিক আছে আচ্ছা এটা তো স্কিপ এটা ফেললে স্কিপ হবে তো তোমার আমি যেটা ফেলি তুমি খেলতে পারবে না ওকে সঙ্গে সঙ্গে এদিক থেকে খেলা হবে এটা হচ্ছে ড্র টু ওটা যেমন চার দশ থাকতে হবে দূরে রাখতে হবে আচ্ছা এটা হচ্ছে রিভার্স খেলাটা এরকম হচ্ছিল এরকম করে হয় ঠিক আছে এটা হচ্ছে ধরো এখন গ্রিনের খেলা চলছিল খেলাটা আমি যে কোনো কালারে ট্রান্সফার করতে পারি ঠিক আছে বলে বলে আমাকে ধরো আমার কাছে পড়লো আমি ফেলে বললাম রেড আমাকে রেড বেশি আছে বলে আমি রেডটা বলবো বুঝতে পারলে ব্যাপারটা তাহলে আমার কাটটা শেষ করতে সুবিধা হবে এবার খেলতে খেলতে শিখবে একবারই প্রথমে শিখতে পারবে না চলো স্টার্ট করি সবাইকে আটটা করে দাও সব থেকে শত্রু হচ্ছে পাশে যারা থাকছে মানে আমি আমার কাছে একটা কার্ড আছে মানে যদি না বলো তাহলে টানতে হবে দুটো কার্ড ঠিক আছে তুমি যে কোনো হ্যাঁ আচ্ছা আই দেখবে না আচ্ছা এবার বলি এটা যেমন আট হলুদ পড়েছে নয় হলুদ নয় রক্ত কেউ চাইলে আটের কেউ খেলতে পারে ব্লু খেলতে পারে অথবা হলুদের অন্য কার্ড দিতে পারে আমি আট নাম্বার আট দিতে তোমাকে হয় সংখ্যাটা মেলাতে হবে অথবা রংটা মেলাতে হবে যে কোনো একটা মিলিয়ে দিতে হবে এখানে খেলা হতো কি বলে না ভুলে গেছি হ্যালো কালার অথবা নাম্বার